আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন স্ক্রিনের মধ্যে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের ওপর প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং এটি সলভ করে রাখবে। 1 নম্বর, জান্নাত কোন ভাষার শব্দ? এখানে যে অপশনটি সঠিক হয় সেগুলো তোমরা খাতা লিখবে। 2 নম্বর, সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? 3 নম্বর, আল্লাহ তাআলা জান্নাতে কয়টি মর্যাদার স্তর প্রস্তুত রেখেছেন? এগুলো কিন্তু বইয়ের মধ্যে তোমাদের দেয়া আছে, তোমরা বের করে করে প্র্যাকটিস করবা। জাহান্নামের কয়টি স্তর রয়েছে? 3 মঞ্জিল সমান কত দূরত্ব? এখানে মাইলে দেয়া আছে। রোজা কাজা আদায় করার বিধান কি? সূরা আল ফিল কোথায় অবতীর্ণ হয়? 8 নম্বর, আখলাক শব্দের এক বচন কোনটি? তারপর 9 নম্বর, হামিদা শব্দের অর্থ কি? প্রশংসনীয়। 10, 11, এভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখবে। পরবর্তীতে বিভাগ খ, এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে 10টি। এখানে স্পষ্টই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা বই থেকে বা গাইড থেকে বের করে প্র্যাকটিস করবে। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখান থেকে। এখানে 5, 5, 25 মার্ক থাকবে। তারপর বিভাগ ঘ, এখানে 8টি প্রশ্ন থেকে যেকোনো 5টির উত্তর দিতে হবে, 5, 10, 50 মার্ক পাবা। 1 নম্বর প্রশ্নের উদ্দীপক এখানে দেখতে পাচ্ছ। তারপর 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর, সূরা ফিল কেন নাজিল হয়েছিল ব্যাখ্যা করো, 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু বড় করে উত্তর লিখতে হবে, তাহলে 10 মার্ক পেয়ে যাবা। টপিক রিলেটেড কথাবার্তা লিখতে হবে, উল্টোপাল্টা কথা লেখা যাবে না, প্রসঙ্গের বাহিরে বা টপিকের বাহিরে কিছু লেখা যাবে না। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ের ওপর স্কুলের প্রশ্ন। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্কুলের প্রশ্ন দেখিয়ে দেব।